বন্ধুরা, তো তোমরা কেমন আছো? আশা করি তোমরা খুব ভালো আছো। তো তোমাদের আশীর্বাদে, ভালোবাসে আমি অনেক অনেক ভালো আছি। তো আমাদের বাড়ির সবাই ভালো আছে। তো আজকে আবারও একটা নতুন ব্লগ নিয়ে চলে আসলাম তোমাদের সামনে। তো তোমরা ব্লগটা দেখো। আর আজকে আর আজকের ব্লগটা হচ্ছে, তো আমাদের রাজবংশী ভাষা যেটা বলে, তো এই রাজবংশী ভাষা দিয়ে আজকে আমার ব্লগটা শুরু করব। তো আজকে সারাদিন আমি আমাদের রাজবংশী ভাষার আর কি যা মানে আর কি সারাদিনে যেটা করব রাজবংশী ভাষা দিয়েই শুরু করব। তো তোমরা দেখো, তো রাজবংশী ভাষার আজকে আমরা কি করি মেলাময়, সেটা তোমাকে দেখাম। তো আজই হচ্ছে বুধবার, তো আজই বুধবার, তো আজই থেকে মোর কি আজকের ব্লগটা হবে রাজবংশী ভাষার ব্লগ। তো আজকে রাজবংশী ভাষার ব্লগ তোমরা দেখো, আর কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন, ঠিক আছে? তো এখন থেকে আর মানে এলা থেকে আর কি মোর ব্লগটা শুরু করেছি মুই, এলা বাজে 9টা। তো চলো, তো আজই হচ্ছে ছেকা রান্না করছে। কচুর পাতাগুলা কোথায়? তো আজই বানাম হচ্ছে ছেকা। তো দেখো শাশুড়ি মা আর কি মোর শাশুড়ি, এই দেখো সজনা পাতা নিয়ে আসছে, কচুর পাতা নিয়ে আসছে। তো আজই ছেকা হবে। মা ছেকা খাবেন তাহলে আর কি? আচ্ছা, তো চলো সবাই দেখো আজই আমার ছেকা রান্না করি। মো সজনা পাতারই ছেকা হবে, আর দেখা যাক কী কী রান্না করা যায়। তো সবলাই তোমার সাথে আর কি শেয়ার করি। তো চলো সজনা পাতাগুলো আগে বাছি নি। বাবু তুই পারবি না? তো এইভাবে দেখো সজনা পাতাগুলো আর কি বাছিবার লাগবে। এই যে রাজবংশী হবে, আজকে খাওয়া দাওয়াটাও রাজবংশী হবে। তো আজকে সারাদিনে চ্যালেঞ্জ হবে রাজবংশী। তো সবাই তোমরা ব্লগটা দেখো, আর তোমার যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করিবেন, আর লাইক করবেন, শেয়ার করিবেন। আর ছেকা খাবার মনে হলে আমার মতো করে খাবেন। আর ছেকা খাওয়া মনে হলে আমার মতো করে খাবেন, আর যা যা পারেন তাই তাই কবেন, আর যা যা পারেন না অবশ্যই কমেন্ট করে জিজ্ঞাসা করবেন কেমন করে আর কি ছেকাটা খাওয়া যায়। তো মোর শাশুড়ি তো ছেকা খুবই মানে কি প্রিয় একটা খাওয়ার যাকে কয়, মানে খুব ভালোবাসে ছেকা টেকা খাইতে। তো আজই আর কি ছেকাটা বানানো হবে। তো পাওয়া তো যায় না, একজনকে দিয়ে আর কি আনা হচ্ছে সজনা পাতা, কচুর পাতা। তো আর কি খাবে যেহেতু তো জোগাড় তো পরিবারে হবে না? তো এইভাবে আর কি সজনা পাতাগুলো বাছির লাগবে দেখো। তো এই যে উনানে হবে রান্না, দেখো হাঁড়িতে ভাত বসাইছু কি মাটির উনানে রান্না হবে। তো এঠে নিয়ে আসছে লোটে মাছ। তো লোটে মাছলা এখন আর কি বানাম না, এটা রাইতে খামো। আর এখন আবার ইলিশ মাছও নিয়ে আসছে শাশুড়ি মা। তো ইলিশ মাছটাও মশলা দিয়ে করি মাজি, আর হচ্ছে মসুর ডালের রেডি বড়া বানাম। আর এই যে আলু ভাজা শাশুড়ি মা আর কি কাটি দেশে আলু ভাজা। আর এই যে কচুর ডান্টিগুলো নিয়ে আসছে, তো এই কচুর ডান্টি ইলিশ মাছের মাথা দিয়ে ওটা কালি বানাম। তো চলো তোমরা আমি রান্নাটা করো, তোমরা দেখো। তো আমি এখানে ইলিশ মাছলা লবণ হলুদ দিয়ে মাখিয়ে নিচ্ছি। তো কড়াইও তেলও বসে দিচ্ছি, গরম হয়ে গেছে। তো আমি এলা মাছগুলো ভাজি নাও। দেখো কড়াইটা তো মোট বড় হয়েছে, এই জন্য সবগুলো মাটি একবারে দেওয়া হয়েছে। তো মাছগুলো একটু হালকা করে ভাজি নিই, তারপরে মশলা দিয়ে আর কি মাটি ঝোলটা করি মাছটা। তো বেশিরভাগ তো ইলিশ মাছ সরষে বাটা দিয়ে খাওয়া হয় আমার বাড়ি, আর যে হচ্ছে মশলা দিয়ে করি। চলো তোমরা ব্লগটা দেখো, সবগুলো রান্না আর কি তোমার লাগে সাথে শেয়ার করি মাছটা। তো আজকে আমি রাজবংশী মানে ভাষা আর কালচার নিয়ে আজ তোমার সাথে আর কি ব্লগটা করে দিই। ভাজা মোট হয়ে গেছে, আর হালকা হালকা করে মাছগুলো ভাজা হয়ে গেছে। এখন আমার
আদা কাঁচা লঙ্কা আর দুই তিনটা আর কি রসুনের কোয়া। তো এটা আমি এখন পেস্ট করে নিই। মুই এটা পেস্ট করে নিয়েছি মুসুর ডালের আর কি, মুসুর ডালের আর কি বড়ি বানাম যেটা পকোড়া, এই যে এটা পেস্ট করা হয়ে গেছে, লঙ্কা আর রসুন দিয়ে পেস্ট করে নিয়েছি। আর এটা এই যে মাছের ঝোলের জন্য পেঁয়াজ কাঁচা লঙ্কা আদা রসুনের পেস্ট তো করা হয়ে গেছে। এবার এই যে আলু ভাজা, আলু ভাজাটাও এই যে হয়ে গেছে, এটা নামাম। তো মাছের ঝোলের জন্য তেল দিয়ে দিচ্ছি কড়াই, এলা দিন হচ্ছে কালো জিরা আর দিয়ে দিচ্ছি পেঁয়াজ। মোর লাল করে ভাজা হয়ে গেছে, এখন মশলাটা দিয়ে দিই। তো এলা দিয়ে দিন লবণ আর দিন হলুদ। লঙ্কার গুঁড়া দিন, একটু জল দিয়ে কষে নিন। কষা হয়ে গেছে, তাই যে মাছগুলো দিয়ে দিন। এলা মাছগুলো দিয়ে হালকা হালকা করে নামগুলোকে তো এইভাবে নিয়ে আস্তে আস্তে থাকি নারী নারী মাছকে এগুলো একটু কষাই মশলার সাথে হালকা পরিমাণ মতো জল দেওয়া লাগবে। দেখো মোর ইলিশ মাছের ঝোল হয়ে গেছে, নামাইও নিনু। তো দেখো কালারটা কত সুন্দর হয়েছে। আর কার কার এরকম করে ইলিশ মাছ রান্না করেন অবশ্যই কমেন্ট করে করবেন, আর রান্নাগুলো মো কেমন হয়েছে ওইটাও করবেন। এই যে জল লাগবে, এই জল দেওয়া হয়ে গেছে, গরম হয়েছে, তাই ছোটা দিয়ে দিন। ছোটা দেওয়া হয়ে গেছে, এখন দিন লঙ্কাগুলো, কাঁচা লঙ্কা দিন। তো এলা যে কচুর পাতা সজনা পাতাগুলো দিয়ে দিন। কচু পাতা সজনা পাতা দিয়ে দিচ্ছে, এই পটল পটল করেছে আর কি। তো সামনে থেকে ক্যামেরাটা নিয়ে যাওয়া যাচ্ছে না, এত বড়ি আগুন জাল জ্বলেছে। তুমি নবনটা দিয়ে দিন, তাহলে তাড়াতাড়ি পাতাগুলো মজিবি আর কি। তো সেটা মোট প্রায় হয়ে আছে, তো এলা দিয়ে দিন রসুন। রসুন আর কি ফুটলাই রাখছো, রসুনটা দিয়ে দিন। আমার ঘুরা উঠে গেছে, একটু পাত কাটি দিয়ে একটু নাড়ি দিন, দেখি যাক কেমন হয়। তো আমার রেসিপিগুলো কেমন হচ্ছে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর ভিডিওটা দেখে কিন্তু ভুলে যাবেন না, অবশ্যই লাইক করবেন। ডালে পোড়া আর কি বানাম, তো এটা লবণ হলুদ পেঁয়াজ কুচি দিয়ে দিছি, আর লঙ্কা তো পেস্টের সময় দেওয়া হয়েছে, তো এটা এখন একটু মাইকে মুছে রাখি। মুসুর ডালে পোড়া একটু পেঁয়াজ টিয়াজ বেশি করে দিলে পরে খাইতে খুবই ভালো লাগে। চলো ব্লগটা দেখো তোমরা। বন্ধুরা এলাম এই পকোড়াগুলো করি, তো তেল বসাই দিছি, গরমও হয়ে গেছে। বন্ধুরা রান্না বাড়ি আর কি কমপ্লিট, এলা হচ্ছে বড়লা ভাজি আর কি নামে নাও, তারপরে সবাইকে খাওয়া দাওয়া করবো।
তো বন্ধুরা মুই রান্নাবাড়ি করে একদম গরমে আগুনের পাছত উনানের পাশে রান্না করলে যা অবস্থা হয়, তো পুরো গরম লাগছে। তো এলা একটু ফ্যানের নিচে দাসে বসে নেওয়া আর কি রুমত। তো খাওয়া দাওয়াটা করি লাগবে এলা। তো যাগুলো হচ্ছে বাচ্চাগুলো ঘুম পাড়াচ্ছে, আমরা ঘুম পাড়াইলে পরে সবাই মিলে একসাথে খাবো। ছোট বেটি অঙ্কিতা, লিটিল গার্ল। তো বন্ধুরা মুই তোমার সাথে আজি মুই রাজবংশী ভাষায় কথা কচু। আর তোমার কেমন লাগেছে মোর ভিডিওটা অবশ্যই কমেন্ট করে কবেন, লাইক করবেন, লাইক করবেন, মোর বেটিও কচে লাইক করবেন। তো এই যে বড়টা, এই যে ছোটটা, চলো খাওয়া দাওয়াটা আমি করে নিই। এটা যায় মেয়েটা। তো বন্ধুরা এরা আমার খামো ভাত, তো এই যে শাশুড়ি মার জন্য ভাত বাড়াচ্ছু। তো এই তোমার ভাত বাড়া হয়ে গেছে শাশুড়ি মার জন্য। তো শাশুড়ি মাকে দিয়ে দিন, আমরা আমাকে বাড়াবো, সবাই মিলে একসাথে খাবো। তো আলা এই যে সবাই মিলি খাওয়া দাওয়া করবো। এই যে মা খাচ্ছে, তো মা তো ঠেঙ্গের মানে কি পায়ের ব্যথা, ওই জন্য আর কি পা গুলো ইয়ে করে বসে পারে না, ওভাবে বলছে। তো তাও কিছু মনে করেন না। তো এই যে এদিকে যা, এইদিকে ছোট মেজো যা, আমার বড় বেটি, তো সবাই মিলে খাওয়া দাওয়াটা করে নিই। তো মা কেমন হয়েছে রান্না বাড়ি আছে? খুব ভালো হয়েছে। ভালো হয়েছে, দেখো যা তো কেমন খাচ্ছে দেখো না। তো চলো খাওয়া দাওয়াটা করে নিই। তো এই রান্না বাড়ি খাওয়া দেখি মোর শ্বশুরের কথা মনে পড়ছে। তো মোর শ্বশুর হচ্ছে কি যে রান্না যদি ভালো হয় তো যেটাই থাকো এমন জোরে জোরে ডাকাবে, বলে কি বোমা বোমা দৌড়ি আসে, বলে কি হয়েছে বাবা, কয় কি তরকারিটা হেভি টেস্ট হয়েছে, মানে এরকম করে কয়, মানে একটা কথা দুইবার তিনবার করে ডাকে ডাকে করবে। ভাত ইলিশ মাছের, তো লেজা খাইতে খুব ভালোবাসো, তার জন্য লেজা মিসুমাটকি, আর বড়া আলু ভাজা, আর এই যে ছেঁকাটা একবার বাটিতে নিয়ে নিচ্ছে, হাতা দিয়ে যার যার লাগবে একবারে নিয়ে নিব। সত্যি ছেঁকাটা খুব ভালো হয়েছে। তো এটার সাথে গুড়া মাছ ভাজা হলে ভালো হলে, তো গুড়া মাছ তো পাওয়া যায়নি বাজারে, তো ইলিশ মাছে নিয়ে আসছে। তো খাওয়া দাওয়া করি টরি এই মাত্র ঘরে আসিলাম, আর একটু আরাম করি বাপরে। সকাল থেকে তো এই করতে ও করতে একবারে দিনটা চলেই গেল। তো এখন বাজে দুটা, তো একটু আরাম করি, আবার দেখা হবে তোমার সাথে বিকালে, ঠিক আছে? তো এখন তো বন্ধুরা দুপুরে খাওয়া দাওয়ার পর তো আর তোমাদের সঙ্গে আর বসে পারো নাই। তো এখন বাজে সন্ধ্যা 7টা, তো আবারও রান্না করি যাবার লাগবে। তো আমি আর ভিডিওটা বড় করিম না, এমনি অনেক বড় হয়ে গেছে ভিডিওটা। তো রান্নাবাড়িটা তো দিনের বেলায় শেয়ার করলো তোমাদের সাথে। তো তোমরা কেমন লাগে মোট ভিডিওটা তো অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর যা যা আর কি মোট চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করেন নেই তারা অবশ্যই করিবেন, আর ভালো লাগলে একটা লাইক করবেন আর কমেন্ট করে জানাবেন। তো আজকের মতো এইখানেই, মানে এটাই আমি ভিডিওটা এন্ড করি। তো দেখা হবে আর একটা নতুন ব্লগের সাথে তোমার সাথে। তো চলো আজকের মতো এটি, বাই।